করোনা আবহে ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। শনিবার ইসলামপুর বাস টার্মিনাসে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর পৌরসভার প্রশাসক মানিক দত্ত, জেলা মহিলা সভাপতি চৈতালি সাহা, জেলা যুব সভাপতি কৌশিক গুণ, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, ইসলামপুর এবং চোপড়া ব্লকের সভাপতি সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন। এই প্রসঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ জানিয়েছেন, এই মুহূর্তে 70 ইউনিট রক্ত দিয়ে ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করার চেষ্টা করা হচ্ছে। আগামীতে আবারও রক্ত সংকট দেখা দিলে আবারও রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি। রক্তদান শিবিরে আয়োজন করেছি আমরা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস ইসলামপুর সাব ডিভিশন নিয়ে করণদিঘিটা বাদ দিয়ে, এরপরে করণদিঘি থেকে আমরা ওই ডিভিশনে রাইজল ডিভিশনে একটা মেগা ফ্ল্যাগ ফাংশন ক্যাম্প করব। আমরা SDSF ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কত বোতল আপনাদের রক্ত দরকার আছে। এই মুহূর্তে তারা বলেছে আমাদের কাছে 70 প্যাকেটের বেশি আমরা রক্ত নিতে পারবো না। সেই জন্য আমরা আশা করেছিলাম এখানে 150-200 দিব, সেই ওদের মোতাবেক আমরা 70 প্যাকেটই রক্ত দিচ্ছি আজকে। এবং এই করোনা পরিস্থিতিতে মানুষজন ভয় পাচ্ছে রক্ত দিতে, বিভিন্ন হাসপাতাল বিভিন্ন নার্সিংহোম যে রক্ত শূন্যতায় ভুগছে, আমরা যুব তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর যতক্ষণ আছি উত্তর দিনাজপুরের মানুষকে রক্ত শূন্যতায় ভুগতে দিব না এবং মানুষের পাশে মানুষের স্বার্থে করোনা থেকে আরম্ভ করে রক্ত বিভিন্ন বিষয়ে সর্বদলে যুব তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরে নিয়োজিত থাকবে। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।